ভিউয়ার্স, আপনাদেরকে আমি সহজভাবে আমি পোলাও রান্না করে দেখাবো। যারা রান্না করতে পারেন না তারা অতি সহজে রান্না করতে পারেন। আমি চালগুলি ভালো করে কষিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরকম করে। এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করবো, একসাথেই করি হলো। কিছু পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো বেরেস্তার জন্য, আর কিছু পেঁয়াজ আমি ফোলাওয়ার জন্য রাখবো। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবেন বাদামি হওয়া পর্যন্ত। পোলাওয়ার জন্য দেখুন আমি আরেক পাতিলে পানি ফুটাতে দিয়েছি, পানি ফুটে গেছে। এখন আমি চুলা অফ করে রাখবো। দেখুন আমার পেঁয়াজ বেরেস্তা হয়েছে। আমি এখান থেকে কিছু পেঁয়াজ রেখে দিব পোলাওয়ার উপরে পরিবেশনের সময় দেওয়ার জন্য, আর কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছি রান্না করার জন্য। এখন আমি এই ছোট ছোট চার পিস তেজপাতা দিয়ে দিচ্ছি, আর তিন পিস দারচিনি দিয়ে দিচ্ছি, তিন পিস ছোট এলাচ দিয়ে দিচ্ছি, আর যে পোলা চাল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ ভাজবো, অনেক বেশি ভাজবো না, অনেক বেশি ভাজলে পোলাওয়ের কালার নষ্ট হয়ে যায়, শুকুলায় সাদা কালারটা থাকে না, এই জন্য অল্প ভাজবো। এখন আমি এই যে ফুটানো পানি দিয়ে দিচ্ছি, আমি 1 কেজি চাল নিয়েছিলাম। চালের জন্য 6 মগ পানি নিয়েছি আমি, 1/2 কেজি চালের জন্য 3 মগ পানি নিবেন, একদম এরকম করে ভরে 3 মগ পানি নেবেন। এখন আমি গমে দিয়ে দিচ্ছি, দেখে দিচ্ছি আগুনটা একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি মাঝে মাঝে নাড়া দিয়ে দিব, আর এভাবে আমি 20 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর আমি কাটা আদা দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দর ফ্লেভার আসে। এই জন্য আপনারা চাইলে পোলাও যখন ভাজেন তখন আদা দিতে পারেন, আমি আদাটা এইভাবে দিয়েছি, দিয়ে আবার ঢেকে দিচ্ছি, 15 মিনিট রান্না করব। ভিউয়ার্স 15 মিনিট পর দেখুন আমার পোলাওটি হয়ে গিয়েছে, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে পোলাও। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে যে উঠিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলি উপরে দিয়ে দিচ্ছি।
দিয়ে ঢেকে রেখেছি। তৈরি হয়ে গেলে দেখুন মজাদার টেস্টি করবেন। আপনারা এইভাবে রান্না করে বাসায় খাবেন।